আজ আমি তোমাদের নার্সারি পার্ট 1 এর সাবজেক্ট ইংলিশ পেজ নাম্বার 39 দেখো 39 আজ আমি তোমাদের ফোর্থ এপিসোড করাবো আর দেখো তোমাদের আজ আমি ফোর্থ এপিসোডে কি করাবো তোমরা দেখো আমি তোমাদের আগের মানে আগের এপিসোডগুলোতে দুটো রাইমস পড়িয়েছিলাম রাইমস গুলো খুব সুন্দর তোমরা পড়েছো নিশ্চয়ই আর রিভাইজও দিয়েছো তো আজকে আমি তোমাদের নিউ একটা এপিসোড মানে আজকে আমি তোমাদের নতুন এপিসোডে তোমাদের আজকে আমি আবার একটা নিউ রাইমস পড়াবো তো চলো আমার সাথে দেখো রাইমসটা কি আছে আর পেজ নাম্বার 39 এ তোমরা কিন্তু বইটা সবাই দেখবে ঠিক আছে আর দেখো আমি তবু তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এই দেখো এইটা দেখতে পাচ্ছো কি হেডিংটা দেয়া রয়েছে বাটারফ্লাই বাটারফ্লাই দেখো বাটারফ্লাই মানে কি তোমরা জানো বাটারফ্লাই মানে হচ্ছে প্রজাপতি তোমরা সবাই নিশ্চয়ই দেখেছো প্রজাপতি আর আজকে আমি সেই প্রজাপতিকে নিয়েই একটা রাইমস তোমাদের আজকে আমি পড়াবো তো চলো আমি দেখি কি আছে রাইমসটা দেখো বাটারফ্লাই বাটারফ্লাই এটা হচ্ছে হেডিং ঠিক আছে আচ্ছা নেক্সট কি আছে চলো দেখি বাটারফ্লাই বাটারফ্লাই ফ্রম হোয়ার ডু ইউ কাম একটু থামবে কেন দেখো এখানে একটা কোশ্চেন মার্ক আছে কি আছে কোশ্চেন মার্ক তাই এখানটা থামবে আর আমি আবার বলছি দেখো তোমাদের এখানে এটা মানে নতুন একটা এপিসোডে আমি নতুন একটা রাইমস করাচ্ছি তো তোমরা আমার সাথে এটা ভালো করে পড়ো আমি যেটা বলছি তোমরা আমার সাথে পড়ো পড়ো তাহলে তোমাদের খুব ভালো লাগবে দেখো তো চলো দেখো বাটারফ্লাই বাটারফ্লাই ফ্রম হোয়ার ডু ইউ কাম নে এগেইন বাটারফ্লাই বাটারফ্লাই ফ্রম হোয়ার ডু ইউ কাম নেক্সট আই নো নট আই আস্ক নট আই নেভার হ্যাড এ হোম এগেইন বাটারফ্লাই বাটারফ্লাই ফ্রম হোয়ার ডু ইউ কাম আই নো নট আই আস্ক নট আই নেভার হ্যাড এ হোম তাহলে আমরা স্পেলিং গুলো একবার চলো করে নিই তাহলে দেখো আমি স্পেলিং গুলো তোমাদের করে দিচ্ছি দেখো কি আছে বাটারফ্লাই বি ইউ টি টি ই আর এফ এল ওয়াই বাটারফ্লাই এটা কয়টা লেটার আছে তোমরা জানো তোমরা এবার কাউন্টিং করো তো আমার সাথে দেখো তো বাটারফ্লাই দেখো বাটারফ্লাই কয়টা কাউন্টিং হবে তোমরা দেখো 1 2 3 4 5 6 7 8 9 কয়টা হলো আবার বলছি বি দেখো বি থেকে শুরু করবে তাহলে 1 2 3 4 5 6 7 8 9 9 তার মানে বাটারফ্লাই স্পেলিংটা হচ্ছে 9 লেটারের ঠিক আছে নেক্সট দেখো আছে ফর্ম এফ আর ও এম ফর্ম তারপর কি আছে হোয়ার ডব্লিউ এইচ ই আর ই হোয়ার ডু ডি ও ডু ইউ ওয়াই ও ইউ ইউ কাম সি ও এম ই কাম তাহলে এই দুটো লাইনের মানেটা কি তোমরা জানো দেখো আমি বলে দিই তোমরা তো দেখো আমি বলে দিচ্ছি বাটারফ্লাই 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 মানে প্রজাপতি 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 ফ্রম হোয়ার ডু ইউ কাম তুমি কোথা থেকে আসছো ফ্রম হোয়ার ডু ইউ কাম তুমি কোথা থেকে আসছো নেক্সট আই নো নট আমি জানি না আই আস্ক নট আমি জিজ্ঞাসা করি না আই নেভার হ্যাড এ হোম আমার কোনো বাড়ি নেই তাহলে দেখো আমি আবার বলছি বাটারফ্লাই বাটারফ্লাই ফ্রম হোয়ার ডু ইউ কাম আই নো নট আই আস্ক নট আই নেভার হ্যাড এ হোম একটা প্রজাপতিকে মানে এখানে প্রজাপতিটাকে উল্লেখ করে বলা হয়েছে প্রজাপতি প্রজাপতি তুমি কোথ থেকে আসছো আমি তো জানি না আই নো নট আমি তো জানি না আই আস্ক নট আমি জিজ্ঞাসা করিনি আই নেভার হ্যাড এ হোম আমার কোথাও বাড়ি নেই দেখো সুন্দর রাইমসটা তোমাদের আজকে আমি করালাম তোমরা এগুলো বাড়িতে ভালো করে পড়বে তোমাদের স্পেলিং করার এখন দরকার নেই মানে করারও দরকার নেই তোমরা শুধু ওই ছড়াটা একবার ভালো করে রিডিং দেবে ঠিক আছে
আজকে এটাই তোমাদের আমি পড়ালাম, তাহলে এটাই তোমাদের যে হোমওয়ার্ক রইলো তোমরা ভালো করে বাড়িতে পড়বে। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, চলো দেখে নাও। বাটারফ্লাই বাটারফ্লাই, দেখো এটা হেডিং, বাটারফ্লাই বাটারফ্লাই এটা হেডিং। নেক্সট কি আছে দেখি, বাটারফ্লাই বাটারফ্লাই ফ্রম ওয়ার ডু ইউ কাম, কোশ্চেন মার্কে থামবে। নেক্সট আই নো নট, এখানে একটা কমা আছে। আই আস্ক নট, এখানেও একটা কমা আছে। নেক্সট আই নেভার হ্যাড এ হোম, এখানে ফুল স্টপ, মানে যেটা শেষ কাজ মানে শেষ অ্যাট লাস্ট এটা ফুল স্টপ দেওয়া রয়েছে। ওকে ঠিক আছে, এইটা দেখো তোমরা, এইটাই আজকে তোমাদের আমি পড়া দিলাম, তোমরা এটা বাড়িতে ভালো করে পড়ে নিও। আর নেক্সট এপিসোডে আমি তোমাদের নতুন একটা আবার রাইমস করাবো, আর এটাই আজকে তোমাদের পড়া রইল। এবং আগের দিনে জনি জনি, আর আগের দিন আরেকটা কি ছিল, কি ছিল আগের এপিসোডে, জনি জনি আর আই সি দ্য মুন, তোমরা এই দুটো রাইমস করেছো। আজকে নিউ একটা করলে বাটারফ্লাই, আমি নেক্সট এপিসোডে আরেকটা নতুন তোমাদের রাইমস করাবো। আজকে এটাই তোমরা ভালো করে পড়ো, আর এটা হোমওয়ার্ক করে রেখো, ঠিক আছে? আজকে এই পর্যন্ত। নেক্সট এপিসোড পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে। ওকে বাই।